নমস্কার বন্ধুরা, আজকের আমরা আলোচনা করব পিএম বিশ্বকর্মা যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমে আবেদন প্রক্রিয়া কিন্তু খুব সুন্দর চলছিল, এখন দেখাচ্ছে প্লিজ কন্ট্যাক্ট নিয়ারেস্ট ফর ফার্দার গাইডেন্স। তো এইরকম ভাবে এরর আসছে, এই এরর কিভাবে সমাধান করবে, কিভাবে আবেদন করলে এই এরর আর আসবে না, তো কেন এই এররটা আসছে তো বলে রাখি। এখন সবে মাত্র আবেদন শুরু হয়েছে, তো টেনশন করার কিছু নেই। পিএম বিশ্বকর্মা ট্রেনিং পাবে, এর জন্য ফ্রি অ্যাপ্লিকেশন, কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। আইডি কার্ড অ্যান্ড সার্টিফিকেট পাবে, ট্রেনিং 500 টাকা স্টাইপেন্ড পাবে ডেলি, মানে প্রত্যেক দিন যে ট্রেনিং হবে মোট ট্রেনিং এর উপর 15,000 টাকা স্টাইপেন্ড দেবে, সাপোর্ট স্টাইপেন্ড, এবং 1 থেকে 2 লাখ টাকা পর্যন্ত লোন প্রদান করবে। এই লোনটা নিয়ে যে যার ব্যবসা করতে পারবে, যে ধরনের ব্যবসা নিয়ে আবেদন করছে সেই ধরনের ব্যবসা নিয়ে আবেদন করতে পারবে। নিয়ারেস্ট সিএসসি সেন্টার থেকে আবেদন করতে হবে, যে কোনো সিএসসি সেন্টার, যেখান থেকে কমন সার্ভিস সেন্টার, যারা এখনো পর্যন্ত আবেদন করেনি সেই আবেদন করে নাও তাড়াতাড়ি। কিন্তু এখন আবেদন করতে গেলে দেখা যাচ্ছে যে এইরকম প্লিজ কন্ট্যাক্ট নিয়ারেস্ট সিএসসি ফর ফার্দার গাইডেন্স, তো এই এররটা আসছে। এই এরর কেন আসছে, এই এরর আমি বলে দিই যে এই এররটা আসার কারণ আমরা যখন দেখেছিলাম ই শ্রম কার্ড যখন আবেদন হয়েছিল, প্রচুর পরিমাণ ট্রাফিক প্রবলেম হয়েছিল, একসাথে অনেক ট্রাফিক ওয়েবসাইটের মধ্যে এসে যাওয়ার জন্য সাইট এরর হয়ে গিয়েছিল। সেই কারণে পিএম বিশ্বকর্মা যখন আবেদন শুরু হয়েছে, প্রথমে আবেদন 2-1 দিন ভালো চলছিল, তারপরে দেখা গেল যে সমস্যা আসছে। সেই কারণে এখন সমস্ত ডিস্ট্রিক্ট বা সমস্ত স্টেটে চালু হয়নি, কিছু কিছু স্টেট এবং কিছু কিছু ডিস্ট্রিক্টের মধ্যে চালু হয়েছে। সেই কিছু কিছু ডিস্ট্রিক্ট এবং কিছু কিছু স্টেটের মধ্যে যে চালু হয়েছে সেটা আমরা জানবো কিভাবে। এই যে আমি এখান থেকে দেখতে পাবো, এই যে এতগুলো স্টেট রয়েছে, এই স্টেটগুলোতে চালু হয়েছে বর্তমানে, যে স্টেটে সমস্ত স্টেটের, আবার এই যে দেখো উত্তরাখণ্ডের আমি দেখিয়ে দেখাচ্ছি, মাত্র 4খানা ডিস্ট্রিক্টের মধ্যে চালু হয়েছে। হয়তো দেখা যাবে যে আজকের আমি ভিডিও করছি, কালকের বা আজকের কিছুক্ষণ পরে এই স্টেটটা ডিস্ট্রিক্ট চালু হয়েছে, আবার এর মধ্যে আরো অনেক কিছু ডিস্ট্রিক্ট চলে আসতে পারে। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে দেখে নেব কয়েকটা মাত্র ডিস্ট্রিক্ট শুরু হয়েছে, যে যে ডিস্ট্রিক্টের নাম এখানে দেখতে পাবো সেই ডিস্ট্রিক্ট গুলোতেই কেবলমাত্র আবেদন চলছে, আবেদন প্রক্রিয়া চলছে ঠিকঠাক ভাবে। আর যে ডিস্ট্রিক্টের নাম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না, সেই ডিস্ট্রিক্ট গুলো এখনো পর্যন্ত শুরু হয়নি, তো চিন্তা করার দরকার নেই, সব ডিস্ট্রিক্টেই শুরু হবে স্টেপ বাই স্টেপ, তো একটু ধৈর্য ধরতে হবে। এই লিস্টটা আমরা চেক করব কোথা থেকে, এই লিস্টটা চেক করার জন্য আমাকে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে, pmbishwakarma.gov.in। এই ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে এই জায়গাটা ডান দিকে কোণে দেখো লগ ইন বলে অপশন রয়েছে, এই লগ ইন বলে অপশনে আসার পরে এনলিস্ট গ্রাম পঞ্চায়েত প্রধান, এইটাতে ক্লিক করলে এইরকম লিস্ট বেরিয়ে আসবে, এরকম এনলিস্ট গ্রাম পঞ্চায়েত প্রধান লগ ইন, প্লিজ সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট ব্লক অ্যান্ড গ্রাম পঞ্চায়েত, এরকম ভাবে আসবে। নিজের স্টেটের নাম এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবে যে কোন কোন ডিস্ট্রিক্ট আপাতত শুরু হয়েছে, যে যে ডিস্ট্রিক্টের নাম এখানে শো করবে সেই সেই ডিস্ট্রিক্টে যে গ্রাম পঞ্চায়েত বা ব্লক রয়েছে সেগুলোতেই কেবলমাত্র কাজ হবে, সেক্ষেত্রে কিন্তু এরকম এরর আসবে না। এই যে এররটা প্লিজ কন্ট্যাক্ট নিয়ারেস্ট সিএসসি ফর ফার্দার গাইডেন্স, তো এই জিনিসটা আর আসবে না, তো অপেক্ষা করো এই নিজের ডিস্ট্রিক্টটা চালু হওয়ার পর্যন্ত। এই ডিস্ট্রিক্টটা নাম এসছে কিনা, তোমার ডিস্ট্রিক্টের নাম এসছে কিনা সেটা চেক করতে হলে বারে বারে চেক করতে থাকবে যে কখন আসলো। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কাজ করছে ওয়েবসাইটের মধ্যে, স্টেপ বাই স্টেপ আসার পরে এখানে তোমার ডিস্ট্রিক্টের নাম চলে আসলে তোমার আবেদন শুরু হয়ে যাবে। তো এইভাবেই মোটামুটি তোমরা আবেদন করতে পারবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।